আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যে এখানে আছেন সুস্থ এবং সুন্দর আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি বোর, এটাকে সন্দেশও বলা যায়। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি পুরো প্রস্তুত করানো শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আমি নিয়েছি প্রায় 3 লিটার দুধের ছানা, এখানে আমার 2.5 কাপ পরিমাণ ছানা হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কটা স্কিপ করে চিনিও দিতে পারেন। 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 6 টেবিল চামচ পরিমাণ চিনি। প্রথমে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটাও একেবারে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটাকে আমি চেক করে নিয়েছিলাম, মিষ্টিটা একটু কম হয়েছে, এর জন্য আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। তারপর দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এলাচির গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। এখন আবারও মিশিয়ে আমি চুলাটাকে অন করে দিয়েছি মিডিয়াম টু লো হিটে। এটাকে ঘড়ি ধরে 15 মিনিট রান্না করব। আর অনবরত নাড়তে থাকবো, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে থেকে লেগে যেতে পারে। লক্ষ্য করুন আস্তে আস্তে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে। ঠিক 15 মিনিট পর লক্ষ্য করুন এটা এরকম হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। আগে থেকে এই পাত্রের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, এখন এই পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে দিয়েছি। চারপাশ থেকে সমান করে নিব। পাত্রটাকে আগে থেকে রেডি করতে হবে। এখন আমি সব সাইড থেকে এগুলোকে সমান করে দিচ্ছি। উপর থেকে সামান্য একটু জাফরান দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল, আপনি চাইলে যে কোনো বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন, আর কিছু না দিলেও চলবে। তারপর নর্মাল টেম্পারেচার আসার জন্য 1 ঘন্টা অপেক্ষা করব। 1 ঘন্টা পর এটাকে আমি কেটে পরিবেশন করব। নিলাম 1 ঘন্টা পর, 1 ঘন্টা এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ধারালো ছুরির সাহায্যে এগুলোকে আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নেবেন। আর এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজার, আপনারা এইভাবে বাসায় তৈরি করতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। আর এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিব, আপনারা দেখলে বুঝতে পারবেন। খুবই সফট একটা মিষ্টি, আর এই সন্দেশ মিষ্টিটা আপনারা যে কোনো সময় বানাতে পারেন, তৈরি করতেও একদমই কম সময় লাগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।